দাদা কি হইতো কত কারেন্ট বিল আইতো মিনিমাম আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটি মিটারের মধ্যে ই উঠতেছে এই যে তো কেন ইউ উঠতেছে এই জিনিসটা দেখি তো এই ইউটাটা কিন্তু আমি একবার বন্ধ করছিলাম এই ইউটাটা আপনাদের দেখানোর জন্য করব ইডা চালু করছি তো ওই লাইনটা ওই ট্রান্সফরমার থেকে এখানে আসছে আইসা এইখান থেকে ওই মেশিন ঘরে গেছে ওইখানে তারা এই হেসারি চাষ করে মাছ চাষ করে তো ওই যে দেখেন হ্যালোজিং লাইট জ্বলতেছে বা এরকম দুই একটা হ্যালোজিং লাইট জ্বলে আর এই যে সাবমার্সিবল যে পাম্পটা আছে এই পাম্পটা চলে এখন সমস্যাটা আগে ওনার কাছ থেকে তো জানি বাবু এর আগে তো ই উঠতো তাই না এখনো উঠতেছে ইটা তো আমি বন্ধ করছি এখনো করব তো ই উঠলে কি হইতো প্রচুর কারেন্ট বিল দিত প্রচুর কারেন্ট বিল আইতো এখন কারেন্ট বিলটা অনেক কমে গেছে অর্ধেক অর্ধেক কমে গেছে গা তো এটা সমস্যাটা এখন আমরা দূর করব দূর করার পরে এই এই জিনিসটা কেন উঠতেছে এই জিনিসটা দেখেন তারা করছে কি ওই যে এইখান থেকে যে মিটারের যে লোড সোর্স লোড এইখানে আইনিয়া তারা এখানে একটা আর্থিং দিছে এই যে দেখেন এই আর্থিংটা দিয়া এদিক দিয়ে নিয়া ওই দিক দিয়ে নিয়া ওই যে নিয়ে ফেসনে লাগাইছে আমরা এই ফেসনে গিয়ে দেখি এটা ছুড়াই দিব আর এই আর্থিং কোথায় লাগাবেন এই জিনিসটাও আমি এই ভিডিওর মধ্যে দেখাই দিব এই যে দেখেন ওরা নিয়া ওইখানে দিছে ঠিক আছে এখান থেকে ওই যে মাটিতে ফুটে রাখছে তো এখন এই ইটা আমরা বন্ধ করে ফেলবো তারটা আমরা অলরেডি খুলে দিব রানিং অবস্থা খুলে দিছি খুলে দিছি এই তারটা যদি আপনি আর্থিং যদি লাইনে না লাগান তাহলে আপনি দুর্ঘটনায় পড়তে পারেন আর এটা টিনের মধ্যে লাগে দেখেন মাটির মধ্যে লাগছে এই যে এখান থেকে আর্থিং পাইতেছে এই এডারে এই যে টিনটাতে সরাই দেন একেবারে আচ্ছা আমি যেতেছি না এটা খালি লড়াই ঢুকে না আর্থিংটা তো আপনারা দেখেন এই ইডা কিন্তু বন্ধ হয়েছে ই কিন্তু আর নাই গা এই যে ইডা বন্ধ হয়ে গেছে গা ইডা নাই গিয়া তবে এই আর্থিং রডটা কই দেওয়া লাগে এইটা মিটারের ইনপুটে দেওয়া লাগবো এই যে এইখানে ওইখান থেকে তুললে নিয়ে এই আমার বাইশটা বেটা আইতেছে কুড়াল লয়ে এটা বাড়িয়ে ঢুকাইবো ঢুকাই এখানে দিতে হবে ইনপুটে তবে এই আর্থিং যদি আপনার এই মিটারের সাথে না থাকে তাহলে কিন্তু আপনি নিরাপদ থাকবেন না কারণ যে কোনো মুহূর্তে এই যে বৈদ্যুতিক ফিলার আছে বা এখানে জয়েন আছে এখান থেকে যদি নিউট্রাল মিসিং হয় তাহলে এই যে ফেজ তার ঘুরে এটা সম্পূর্ণ বিদ্যুৎ এখানে চলে আসবে আচ্ছা পাতা এটা কি একটু নিচে দিবা ওই ফ্যাক্টার মধ্যে তারটা তো মেলা লম্বা আচ্ছা তো এই পর্যন্তই আর এইটারে এই এই জায়গায় লাগাই দিব আর কি দেখেন এই মুহূর্তে মোটর চালু করছে ওই যে মোটরটা চলতেছে এরপরে ই ঠিক আছে গা এ দেখেন ই ঠিক আছে গা কোনো ইটি নাই ঠিক আছে কোনো প্রকার ইটি নেই তো বাতিজার কাছে আবার জানি বাতিজা তোমার যে এটা আগে তো মিটার লাগানোর আগ পর্যন্ত ই থাকতো ই তাহলে কি অসুবিধাটা কি হইতো কত কারেন্ট মিলাইতো ব্যবসা শেষ করে দিছে তাহলে বালাইছে আর এই এই যে এই ঘরের মধ্যে হ্যাঁ
গরের মধ্যে কোন প্রকারে যে টিনের সাথে আর্থিং লাগিয়াছিল এইগুলো ছুড়াই দিছি, এদিক দিয়ে লাইনটা আসছিল এখন এই মধ্যে ছুড়াই দিছি। তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে ভিডিওটা ফলো করবেন, করে কাজ করবেন, ভিডিওটা ফলে শেয়ার করবেন, যাদের এই প্রবলেম হয় তো অনেক মানুষ উপকৃত হবে। এটা কোনো অবৈধ কোনো জিনিস না, এটা বৈধ, তবে আর্থিং 100% দিতে হবে। এই নেগেট তারে আপনি আবার বলি, এই যে একটা হচ্ছে ইনসুলেটর যুক্ত, একটা হচ্ছে ইনসুলেটর মুক্ত, এটা হচ্ছে নেগেট তার। এই এই খামর মধ্যে যখন এই তারটা মেসিং হবে তো এই তারটা ঘুরে এই ওয়ারিংটা ঘুরে এটা কারেন্ট হয়ে যাবে, তখন এখানে যে এ ধরবো সেই লাগবো, তার জন্য আর্থিং দেওয়া বাধ্যতামূলক। আর্থিং দিলে ভোল্টেজ যদি কম হয় আর্থিং এর কারণে, তো এই যে আর্থিংটা দেওয়া হয়েছে এখান থেকে কিছু হইলো আর্থিং নিয়ে পূরণ করে। তো ভিডিওটা শেষ করে যাচ্ছি, ভালো থাকবেন সবাই।